গুড মর্নিং, আশা করি সবাই একদম ভালো আছেন, সুস্থ আছেন। আমার পরিবার ভালো আছে। এখন বাজে 7:30, এখন থেকে একটা নতুন ব্লগ শুরু করলাম। রান্নাঘরে চলে এলাম, সব এই যে সব মুছামুছি করবো। আর এই যে চা হয়ে গেছে, মুছা হয়ে গেছে, চা হয়ে গেছে, তো সব সবজিগুলো পড়ে আছে। কি রান্না করব এখনও জানি না, তো চাটা খেয়ে নিই, তারপরে রান্না বান্না করবো। চলুন করা হচ্ছে। এক গাদা সব নিয়ে এসে ফ্রিজটা পরিষ্কার করব ভাবছিলাম, তো সামনেই আমি ভাবছি দুদিন যাক ফ্রিজটা পরিষ্কার করব, কারণ দুদিন পরেই আমার বাড়ি পুজো আছে, তখন নাহলে পরিষ্কার করব। আপাতত এখন ঢুকিয়ে দিচ্ছি, এরই মধ্যে কিছু বেছে নিয়ে রান্না করব। কী রান্না করব, কী রান্না করব এখনও খুঁজে পাইনি। তো মাছ আছে, 3 পিস মাছ পড়ে আছে, ভোলা মাছ। আর কিছু মাছ আনবে কি না বলে বললাম, তো পাঠালে তারপর দেখা যাবে। আপাতত এই সবজিগুলো গুছিয়ে গাছিয়ে কি রান্না করব, চলে যাবো রান্নাঘরে। চলুন আপাতত সবজিগুলো আমি গুছিয়ে নিই। তো এদিকে রান্না বান্না কি হচ্ছে, ঢ্যাঁড়স কেটেছি। আগে তো ঢ্যাঁড়সগুলো বেশি না কাটলে আর মানে ঢ্যাঁড়স শক্ত হয়ে যায়, খাওয়া যায় না। তাই ঢ্যাঁড়স আলু দিয়ে, পেঁয়াজ দিয়ে, টমাটো দিয়ে তরকারি করেছি, আর ভোলা মাছ 3 পিস বের করেছি, বেগুন দিয়ে ঝাল করবো। ভাত হয়ে গেছে, এবার যাবো চান এগুলো রান্না বান্না করে আবার চলে যাবো ঠাকুর ঘরে। তো চলুন একদম খাওয়া দাওয়া সেরে বিকেলবেলা আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। কোথায় যাচ্ছি বলুন তো, চলুন সেখানে গিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। আমরা কোথায় বেরোলাম, কোথায় যাচ্ছি, অবশেষে গন্তব্যস্থলে পৌঁছে গেলাম। একজন ডাক্তার বাড়িতে অধিবেশন হচ্ছে, ভাদ্র মাসটা আবার প্রত্যেক দিনেই হবে। কত মানুষের, কত জ্ঞানী গুণী মানুষ এসছেন এখানে। এতটা দূরে বসেছে যে ঠাকুরের ছবিটাও আমরা দেখতে পাচ্ছি না, মানে এতটা ভিড় হয় এনার বাড়িতে। তো চলুন আপনারাও শুনুন, আমিও শুনি ভালো ঠাকুরের। সবটাই লুকিয়ে আছে আপনার মুখের মধ্যে, আপনার জিভ যেমন করে চলবে তেমন করেই আপনি অপরের কাছে সেটার প্রতিফলিত হবে। মাঝে মাঝে বড় অবাক লাগে, আসলে আমরা প্রত্যেকটা মানুষের আয়না। কেমন আয়না? ধরুন সকালবেলা আপনি ঘুম থেকে ওঠার পরে আপনাকে হঠাৎ করে যে ওটা বাজেভাবে রিয়াক্ট করলো, তাহলে আপনার উচিত কি তার সঙ্গে আরও বাজেভাবে রিয়াক্ট করুন? কিন্তু আপনি তাকে না হেসে বা না কিছু বলে যদি বলেন যে দাদা আমি বুঝতে পেরেছি আপনার নিশ্চয়ই কোনো একটা সমস্যা হচ্ছে, আচ্ছা আমার যদি অপরাধ থাকে আমাকে নিজের গুণে ক্ষমা করে দিন। এটা আমাকে নিজের গুণে ক্ষমা করে দিন, অহম আমি আর অহমটাকে আমি ভাবতে পারছি না। এই ধরে ডাক্তারবাবু আমার সম্পর্কে অনেক কিছু বলেছেন, কিন্তু সত্যি বলছি আমি নিজে জানি না আমি নিজে কি। আমার প্রতিদিন মনে হয় যে যত দিন যাচ্ছে আমি গরু হয়ে যাচ্ছি, কারণ পৃথিবীর এত নতুন নতুন বিষয় তৈরি হচ্ছে, সেখানে আমি একটা বিষয় তাও সেটা পুরোটা জানি না। ভাবতে অবাক লাগবে আপনাদের, আমাদের দেহে যতগুলো কোষ আছে তার চেয়ে বেশি সংখ্যক ব্যাকটেরিয়া আছে আমাদের দেহে, আর এই ব্যাকটেরিয়ারা যেমনটা চাইছে আমরা তেমনটাই করছি। অর্থাৎ তারা যদি বলে তুমি এখন খাও আমি খাচ্ছি, তারা যদি বলে তুমি এখন রেগে যাও আমরা রেগে যাচ্ছি, তারা যদি বলে তুমি এখন হাসো আমরা হাসছি। যদি আমার বক্তব্যের সপক্ষে প্রমাণের প্রয়োজন হয় আপনারা প্রত্যেক ইউটিউব খুলবেন। আমাদের জীবন পথের সারথি হিসেবে গ্রহণ করেছি, তাকে আমরা নিয়েছি, তাহলে তিনি আমাদের কীভাবে নিয়ন্ত্রণ করছেন? আমাদের অনুভূতির চামড়াটা বড্ড মোটা হয়ে যাচ্ছে, আমরা শুধু অপরের দোষটা দেখার জন্য উৎসুক, কিন্তু একবারও আমার চোখের সামনে আয়নাটা ধরতে আমি প্রস্তুত নই। সে এ ভাদ্র থেকে ও ভাদ্র চলে গেল, আমার আর মনের কোনো পরিবর্তন হলো না, জীবের পরিবর্তন তো হলোই না, মনেরও পরিবর্তন হলো না। আসুন ভাদ্র মাসে অন্তত একটা সংকল্প করি, পরম দাস ঠাকুর অনুকূল চন্দ্রের কাছে
কাউকে লাগাম দিতে পারি বা না পারি, আসুন জীবের লাগাম দিই। জয় পুরুষোত্তম। আমাদের জীবন পথে সারথি হিসেবে গ্রহণ করেছি, তাকে আমরা নিয়েছি, তাহলে তিনি আমাদের কিভাবে নিয়ন্ত্রণ করছেন? আমাদের অনুভূতির চামড়াটা বড্ড মোটা হয়ে যাচ্ছে, আমরা শুধু অপরের দোষটা দেখার জন্য উৎসুক, কিন্তু একবারও আমার চোখের সামনে আয়নাটা ধরতে আমি প্রস্তুত নই। সে এ ভাদ্র থেকে ও ভাদ্র চলে গেল, আমার আর মনের কোনো পরিবর্তন হলো না। জীবের পরিবর্তন তো হলোই না, মনেরও পরিবর্তন হলো না। আসুন ভাদ্র মাসে অন্তত একটা সংকল্প করি, পরম দাও শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের কাছে, কাউকে লাগাম দিতে পারি বা না পারি, আসুন জীবের লাগাম দিই। ওদিকে রান্নাবান্না করে এখন বাজে প্রায় 1:30, একটু ব্যাগটা জামাকাপড়গুলো একটু গুছিয়ে নিচ্ছি। কোথায় যাব সেটা অবশ্যই বলবো। জামাকাপড়গুলো গুছিয়ে নি, ওদিকে আবার মশারি টাঙানো বাকি, আর ছেলের ঘরে মশারি টাঙাবো। রান্নাবান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে, রাত্রিবেলা রান্না করেছি, বেশি কিছু নয়, আলু ধানেসের তরকারি আর ডাল করেছি। আপাতত টুকটাক করে জামাকাপড় গুছিয়ে নিব, থাকতেও পারি আবার নাও থাকতে পারি, তবু সঙ্গে জামাকাপড়গুলো রাখা দরকার, কারণ এই ভিড়ের মাঝে কে কাট পড়বে, আর নিজের জামা প্যান্টটা সঙ্গে রাখলেই ভালো। তো চলুন জামা প্যান্ট গুছিয়ে নিয়ে পরে আসছি আপনাদের সামনে। দেখছেন মশারি টাঙানো, ভাবছেন এখন বেলা না রাত্রি না সন্ধে। আসলে আমার বাড়িতে তো 24 ঘন্টাই লাইট জ্বলে, বুঝতেই পারবে না। তবে এখন রাত্রি 11:05 বাকি, এসে বসলাম, ব্যাগ গুছিয়ে এলাম একটু আগে, দেখলেন তো। ভাবছেন কোথাও ঘুরতে টুরে টুরে যাবো, হ্যাঁ ট্যুরও বলা যায়, আর ট্যুর বলবো না, মানে আমার জামাইবাবু মারা গেছে, মানে জামাই বলতে আমার দিদির জেঠুর ঘরে মেয়ের জামাইবাবু মারা গেছে। আজকে 9 দিন হলো, তো সেই জন্য আমাদের সব বোনদের, আমাদের জেঠু কাকুর মিলে 13 জন বোনকে সবাই নেমন্তন্ন। তো আমরা যেদিন জামাইবাবু মারা যায় আমরা খবর পেয়েছিলাম অনেক রাত্রিবেলা। আসলে তাদের বাড়ির খবর ভাব যে মুখে মুখে ছড়িয়ে যাবে, তো রাত্রে যখন যাওয়ার সময় পাইনি, তো দিদি সবাই বোনদের ডেকেছে, সে বনে বনে দেখা হবে, সেই টানে সবাই যাব। কারণ জামাইবাবুকে তো দেখতে পেলাম না, হয়তো না গেলেও হতো, দিদির সঙ্গে পরে গেলেও দেখা হতো, কিন্তু দিদি চায় সব বনে বনে দেখা হবে। একটু বোন দিদি মানে দিদির মেয়ে দু ছেলের বিয়ে হয়েছে বলে আমি তো ডাকিনি, সব বনে বনে দেখা হবে, তাই সবাই মিলে যাব। জানি না কোন সব বোনরা মোটামুটি বলেছে যাবে, অনেকে যেতে পারবে না, তবুও সেই জন্য যাব, সে একটা আনন্দ। আর এদিকে একটা কষ্ট, যে এখানে যাচ্ছি সেখানে জামাইবু নেই। ওই জামাইবু হচ্ছে আমাদের পাড়ার সেরা জামাইবু ছিল, সবাই ওই জামাইবু, যখন প্রথম মাসে আমরা খুব মানে জামাইবু জামাইবু করতাম। তো যাই হোক, কালকে বনে বনে দেখা হবে, কালকে সকালবেলা বেরোবো, বেরোবো রান্নাবান্না করেই বেরোবো, আর সব এই জন্য ব্যাগটা গুছিয়ে নিলাম। তো চলুন, তারপরে তো ওখানে গিয়ে সব পারলে দেখাবো কীরকম পজিশন থাকে, কীরকম কী, যতটা পারি দেখানোর চেষ্টা করব। আপাতত ব্যাগগুলো গুছিয়ে নিয়েছি, কারণ সকালবেলা উঠে রান্নাবান্না পুজো টুজো কেরো প্রায় 10:00 বেরোবো, 10:30 তা আমি যাবো, আমার দিদি যাবে, আমার জেঠুর মেয়ে একজন কলকাতা থেকে আসবে, একসঙ্গে তিনজনে জামাইবু আসবে, একসঙ্গে তিনজন হয়ে যাব, আমার বড় অবশ্য যাবে না। তো চলুন ওখানে গিয়ে দেখা হবে, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। শরীরটা খুব একটা ভালো নয়, খুব কোমরের যন্ত্রণা, শরীর খারাপ, তাও বলি বনে বনে দেখা। এই তো একটা হঠাৎ কিছুদিন আগে ওই দিদিরই ভাই মারা গেল, তার আগে তার মানে এক একজন করে মারা যাচ্ছে, কে কখন চলে যাব, তাই একবার বনে বনে যা যারা যারা আসবে তাদের সঙ্গে দেখা সাক্ষাৎ করব। পৃথিবীতে সবাই এসেছি, একদিন একদিন চলে যাব, তো সবার সঙ্গে দেখা সাক্ষাৎ করে নিই, সবাই সবার সঙ্গে দেখা করে নিই। বনে বনে তো হঠাৎ দেখা হয় না, আগে যখন জেঠু কাকু মানে সবাই থাকতো, সবাই বাপের বাড়ি যাওয়া হতো, দেখা হতো, এখন আর কারোর সঙ্গে দেখা না। ফোনে ফোনে আমাদের কথা হয়, আমাদের একটা বোনদের গ্রুপ আছে সেখানে কথা হয়। তো চলুন পরে দেখা, মানে পরে ভিডিও দেখা হচ্ছে, ওখানে গিয়ে কী করলাম না করলাম পরে যতটা পারি দেখাবো। সবাইকে গুড নাইট, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নতুন ভিডিওর সঙ্গে আবার সবার সঙ্গে দেখা আছে, সবাই ভালো থাকুন।